দুর্গাপুর ব্যারাজ থেকে ফের জল ছাড়লো ডিভিসি। সকাল 11,89,730 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। মায়ানমার থেকে আসা নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। বিকেল থেকে ঝাড়খণ্ডের বৃষ্টি শুরুর সম্ভাবনা। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে চাপ পড়বে ডিভিসির জলাধারগুলোর উপর। 1,00,000 কিউসেক হারে জল ছাড়া হলে নিম্ন দামোদর অববাহিকায় বিস্তীর্ণ এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা। ডিভিসিকে নিয়ন্ত্রিত হারে জল ছাড়ার অনুরোধ জানাবে রাজ্য প্রশাসন। আজ নবান্নে বৈঠক করবেন ডিভিসি কর্তারা। অরূপ লাহা আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো জানাবে। অরূপ, আজ বৈঠকে বসছেন ডিভিসি, এখনো পর্যন্ত পরিস্থিতি কি? এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যদি ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যায়, যেটা আবহাওয়া অফিসের খবর, ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ বিকালের দিকে সরে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। যদি প্রচুর বৃষ্টি হয় ঝাড়খণ্ডের, অর্থাৎ তেনুঘাট, মাইথন এবং পানচির যে জলাধার রয়েছে, সেগুলো যখন জলভর্তি হয়ে যাবে, তখন ন্যাচারালি জল ছাড়তে বাধ্য হবে এবং সেই জলটা এসে জমা হবে দামোদর ব্যারাজে। এবং দামোদর ব্যারাজে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, সেই ক্ষমতার বেশি জল যখন ধারণ করবে তখনই সে জল ছাড়বে, এবং সেই জল ছাড়ার ফলে দামোদরের প্রতি জল বয়ে যাবে এবং সেক্ষেত্রে বর্ধমানের রায়না, জামালপুর এবং আমতা, হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থা দামোদর ব্যারাজের যে অবস্থা, কিন্তু সেই যে জল ছাড়া হচ্ছে সেটা কিন্তু খুব একেবারে নর্মাল জল। ১,০০,০০০ কিউসেকের বেশি জল ছাড়া না হলে এই মুহূর্তে দামোদরের কিন্তু কোনো বিপদ নেই, এটাই জানিয়েছেন জেলা শাসক সৌমিত্র মন। সব নিয়ে দিতে পারে এখনো পর্যন্ত কিন্তু অবস্থা তেমন কোনো অবনতি হয়নি। তো দামোদর থেকে যে যে জল পাস করাচ্ছে এই মুহূর্তে প্রায় ৯০,০০০ কিউসেক, সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই বা ভয়ের কোনো আশঙ্কা নেই, এটাই দাবি করছেন জেলা শাসক সৌমিত্র মন। অরূপ ধন্যবাদ। এখন অব্দি আশঙ্কার জায়গা তৈরি হয়নি, জেলা প্রশাসন দাবি করলেও কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়লে আশঙ্কা বহুগুণ বাড়বে। ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, জমা জলে বেড়েছে ভোগান্তি। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় মাটির দেওয়াল চাপা পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বীরভূমে সিউড়িতে বাড়ি ধসে আহত হয়েছেন এক শিশু সহ ৭ জন। লাগাতার বৃষ্টিতে বানভাসী হয়েছে বাঁকুড়াও। সেতু ও রাস্তায় জল দাঁড়িয়ে গিয়ে বেশ কয়েকটি জাতীয় এবং রাজ্য সড়কে বন্ধ হয়েছে যান চলাচল। বৃষ্টি আর ঝোড়ো হওয়ায় সমস্যায় পড়েছেন নদিয়ার বাসিন্দারাও। হাঁসখালী বাজার, গোবিন্দপুর সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। ভীমপুরের কুলগাছি দক্ষিণপাড়ায় ভেঙে গিয়েছে ৫০টা কাঁচা বাড়ি, বিদ্যুৎ নেই এলাকায়। জল জমেছে হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চলে। জমা জলে নাকাল হচ্ছেন রামরাজাতলা, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ। জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বিস্তীর্ণ এলাকাও।